আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দর্শক, আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম সেটি অবশ্যই আপনারা থাম্বনেল দেখে কিছুটা অনুভব করতে পারছেন আমি কী বলতে যাচ্ছি। দর্শক দর্শক, আজকে আমি আপনাদেরকে বলবো, যারা ইউরোপে যেতে যাচ্ছেন বা কল্পনা জল্পনা করছেন এবং বলছেন যে আমার যেতেই হবে, তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। সো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং কোনো স্কেপ করবেন না, টানাটানি করবেন না, ঠিক আছে? তাহলে কিছু বুঝতে পারবেন না, হয়তো কিছু সময়ের কারণে হয়তো আপনার ভবিষ্যৎ চেঞ্জ হতে পারে আমার এই ক্ষুদ্র ব্যক্তিটির কথা। তো আপনাদেরকে আমি বলবো, আপনারা যদি ইউরোপে যেতে চান, আপনাদের যেভাবে সর্বপ্রথম চেষ্টা রাখতে হবে, যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন পাড়াপ্রতিবেশী বা ফ্রেন্ড সার্কেল কোনো রিলেটেড থাকে ইউরোপে দেশে, যদি আপনার মনে হয় যে আপনি যদি তাদের কাছে রিকোয়েস্ট করেন, তাহলে তারা আপনাকে ওই রিকোয়েস্টগুলোকে অ্যাপ্রুভ করে বা রাজি হয়, তাহলে কিন্তু তাদের মাধ্যমে গেলে কিন্তু আপনার জন্য সবচেয়ে উপকার হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনারা যে কাজ জানেন ওই কাজের রিলেটেড আপনারা ইউরোপের অনেক জব পোর্টাল সাইট আছে, ওই সাইট থেকে আপনারা নিজের চেষ্টা নিজে করে দেখতে পারেন যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন না থাকে। তো অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, আপনি যে কাজটি জানেন আসলে কি আপনি আপনার মনকে বলেন যে আমি কাজ জানি, আমি করতে পারবো, এই ধরনের কনফিডেন্স থাকে, তাহলে আপনারা অ্যাপ্লাই করবেন। আর যাদের এসএসসি নিচে আছে যোগ্যতা, তারা চেষ্টা করে লাভ নেই। মিনিমাম দ্য স্টাডিজ ভ্যালু হচ্ছে আপনার এসএসসি থাকতে হবে, ঠিক আছে? আপনি যদি এই স্যাম্পল জিনিসটা যদি আপনার না থাকে, আপনি কোনো বেসিক ইংলিশ জানেন না, তাহলে আপনি কী চেষ্টা করে লাভ হবে কি আপনার? আপনাকে তাদের সাথে কমিউনিকেট করতে হবে, এফেক্টিভ কমিউনিকেট করতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে আমি কাজ জানি, আমি কাজ পারবো, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনারা জব পোর্টাল সাইট থেকে আপনার নিজের চেষ্টা নিজে করতে পারেন। আর তৃতীয় নম্বর হচ্ছে, যেটা আমি বেস্ট মনে করি অনলাইন জগতে, যে আপনি যে রিলেটেড কাজ জানেন ওই রিলেটেড কোম্পানি আপনারা গুগলে যেয়ে চার্জ করে বের করতে পারেন। যেমন এক্সাম্পল, বেস্ট অফ কনস্ট্রাকশন কোম্পানি পেন্ডিং ওয়ার্ক বা ওয়েল্ডার ওয়ার্ক বা এই ধরনেরভাবে আপনি চার্জ করবেন। সাথে আপনার আপনি যে দেশটি যাবেন, পর্তুগাল বা ফ্রান্স, জার্মানি, ওই দেশটি উল্লেখ করে দেবেন। দেওয়ার পরে দেখবেন আপনাদের ওই কনস্ট্রাকশন কোম্পানির ওয়েবসাইটের অ্যাড্রেসগুলো কিন্তু চলে আসবে। আসার পরে ওই ওয়েবসাইটটি ওপেন করার পরে আপনারা আপনাদের আপনি যে কাজটি করবেন তাদের ওয়েবসাইট থেকে তাদের ইমেল এবং কন্ট্যাক্ট নাম্বারগুলো গেট করবেন। ফার্স্ট অফ অল গেট করার পরে আপনি সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন, আর না হয় তাদেরকে তাদের ইমেলের মাধ্যমে আপনার কভার লেটার এবং সিভিগুলো সেন্ড করবেন। তো এভাবে যদি আপনারা করেন 20 বার 30 বার 40 বার, হায়েস্ট 50 বার করে দেখেন, আশা করি আপনি একদিন না একদিন কিন্তু রেসপন্স পেয়ে যাবেন। তো এটা হচ্ছে অনলাইন জগতের বেস্ট মেথড, তো চেষ্টা করতে পারেন। আর অনেক বাইরে আছে, ভাই এ ধরনের অনলাইন জগতের আমার কোনো এ ধরনের কোনো অভিজ্ঞতা নেই, এক্সপিরিয়েন্স নেই, তাহলে আপনারা যে কাজটি করতে পারেন ভালো কোনো এজেন্সির মাধ্যমে আপনারা ট্রাই করতে পারেন। কীরকম এজেন্সি? যে এজেন্সির মাধ্যমে অ্যাভেলেবেল লোক যাচ্ছে, আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ফ্রেন্ড সার্কেল বা যারা যে দেশে থাকেন আশেপাশে দেখতেছেন বাইরে যাইতেছে, ওই দিন এজেন্সিগুলা আপনারা
গেট করতে পারেন এবং তাদের মাধ্যমে আপনারা বই জমা দিতে পারেন। তা অনেক এজেন্সি আছে, আমি সিঙ্গাপুরে দেখি, দেখেছে বছরে এক দুইটি বই লাগায় আর শত শত লোক থেকে কিন্তু তারা টাকা হাতিয়ে নেয়। তা হাতিয়ে নিয়ে কীভাবে আমি আপনাদের বলি, যেটা আমি আমার ফ্রেন্ড সার্কেল এই সমস্যায় ফেসিং হচ্ছে তাদের মুখ থেকে শুনছি। বিভিন্ন এজেন্সি আছে, আপনারা $1,000 সর্বোত্তম জমা দেয়, তো জমা দেওয়ার পরে তারা সময় দেয় মাস থেকে ৬ মাসের ভিতর হয়ে যাবে, তো শেষ পর্যন্ত কিন্তু এক বছর হয়ে যায়, দুই বছর হয়ে যায়, তাদের কোনো পাত্তাই থাকে না। তারপরে কি হয়, তো শেষ পর্যন্ত কিন্তু যে লোকে টাকা জমা দিয়েছে ওই লোকে বিরক্ত হয়ে কিন্তু শেষ পর্যন্ত মনে করে যা $1,000 গেলে গেছে, তারপরে ওই ওই জায়গা থেকে ব্যাক করে চলে আসে চুপচাপে। তো এই ধরনের এজেন্সি আমি সাজেস্ট করি না, যে এজেন্সির দ্বারাতে আপনারা যেতে পারবেন এবং ট্রাস্টেড মনে হবে আপনারা যেতে পারেন। আর আমার কাছে যদি কোনো ভালো এজেন্সি চলে আসে অবশ্যই আপনারা আমার এই চ্যানেল থেকে আপনার নিউজটি পেয়ে যাবেন অতি সহজে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা আমার কথা বুঝতে পেরেছেন তারা তো বুঝছে না, যারা বোঝেন নাই তারা, যারা সিঙ্গাপুর আছেন তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করে কথাবার্তা বলতে পারেন। আশা রাখি আমি আপনাদেরকে যেটি ভালো পরামর্শ পরামর্শটি দিয়ে সাহায্য করব। তো এই ছিল আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।